এই গুরু পূর্ণিমায় সারারাত্র যজ্ঞ হলো এই যজ্ঞ সম্পর্কে ও গুরু পূর্ণিমা সম্পর্কে বাবা কিছু ব্যাখ্যা দিলেন হয়তো সবাই বুঝবেন না যারা আধ্যাত্মিক পথে আছেন যারা সাধনার পথে আছেন তাদের বুঝতে সুবিধা হবে এবং যারা একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে তারা হয়তো বুঝতে পারবেন একটা আলু যেমন আমি নিলাম প্রথমে আমি আলুটাকে জলে দিলাম তাহলে এটা কি হলো সাধন আলুটা সিদ্ধ হলো সিদ্ধ আলুটা মাখিয়ে পরিবেশন হল প্রবর্তক তদ্রূপ সাধনার তিনটে ধারা আজকের এই তিথিতে প্রজ্বলিত হয় সেটা সাধন সিদ্ধ প্রবর্তক বাহন সহন জ্যোতি যেখানে যিনি বাহন করে রেখেছেন তার উপরে আমাদের নির্ভর করে দাঁড়িয়ে সহন সহ্য করে তাকে স্মরণ করে তার অনুগত হয়ে জ্যোতিতে পৌঁছিয়ে জ্যোতির সন্ধানে পূর্ণতা লাভ করা আজকের সেই তিথি সেই জন্য এখানে বলা হয়েছে বিশেষ গুরুত্ব দ্বারা যে জ্যোতির্ময় সত্তাকে প্রণয়ন সত্তা দ্বারা নিয়োগ সত্তার মাঝে নিজেকে গ্রহণ করার যে দিন যে তিথি যে সময় লগনে মনোনিবেশ করতে হয় আজকের সেই তিথি গুরু পূর্ণিমা তাহলে গুরুর কাছ থেকে যে সাধনা নিতে হয় গুরু যে সাধন ভজন তত্ত্বাবলী জগতে আমরা প্রাপ্তি করি গুরু আমাদেরকে দান করেন সেটা আলোকময় যতীন্ময় সত্তা যা পূর্ণ চাঁদের মতো আজকের সেই তিথি এর তিনটে ধারাতে নিয়োজিত হবে এক ধারা করি বাহন বসমাতা একে দুই ভাগে ভাগ করা হয় এক ভাগ পালন কর্তা শ্রী বিষ্ণুরূপে গুরু আমাদের পালন করেন পিতা গুরু মাতা গুরু আমাদের পালন করেন তেমনি বসমাতা রূপে পালন করেন বিষ্ণুভাবে আবার গুরু রূপে পালন করেন মাতৃভাবে মাতৃভাবে বসুন্ধরা বসমাতা বলা হচ্ছে আবার পিতৃভাবে জগৎ পালক শ্রী বিষ্ণু বলা হচ্ছে তা এটা হল বাহন ভাব তারপরের ভাব মহাশূন্য এই শূন্য দ্বারা সকল কিছুর আদান প্রদান হয় আমি যে কথা বলছি শূন্য না থাকলে তো কথাটা যেত না আমি যে কথা শুনছি সেটা শূন্য না হলে যেত না গুরু আমায় কিছু দিলে সেটা শূন্য দ্বারাই দেয় শূন্য থেকে তার আদান প্রদান শক্তি তাই এই ক্ষেত্রকে গুরুর সহন ভাব বলা হয় আবার এর আর একটা ক্ষেত্র আছে সেটাকে বলা হয় আলোকময় জ্যোতিনময় জ্যোতিধারা জ্যোতি ভাব বাহন সহন জ্যোতি এর ঊর্ধ্বতর ক্ষেত্রে গেলে আরও ভাগ আছে সেগুলোর দরকার না এখানে তিনটে ভাগের মধ্যে আসা দরকার তাহলে আমরা আজকে কি পাই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা তার স্মৈশ্রী গুরু নম যে শ্লোকটা আমরা বলছি যে মন্ত্রটা আমরা বলছি সেক্ষেত্রে তাহলে আমরা তিনটে ধারায় কি পেলাম গুরু ব্রহ্মা মানে সূর্য তার থেকে আমরা কি পাই তার জ্যোতি আলো তাহলে যিনি আমাদেরকে জ্ঞান দান করেন তিনি কেমন সূর্যস্বরূপ আলোকস্বরূপ তিনি কী করেন তার জ্যোতির্ময় যে আলোকসত্তা সংরক্ষিত আছে তার থেকে যে প্রভাবিত জ্যোতি দান করেন ব্রহ্ম মানে আগুন আর ব্রহ্মা যোগ প্রতিভা গুরুর থেকে আমরা সেই আলোকময় আগুনের জ্যোতির প্রতিভা গ্রহণ করি তার নাম ব্রহ্মা ব্রহ্ম যুক্ত প্রতিভা তার নাম ব্রহ্মা তাহলে গুরু পরম ব্রহ্মা তার স্ময় শ্রী গুরু হবে না ম গুরু পরম ব্রহ্মা বলা হলো কারণ যে শক্তি দ্বারা জগতের জ্ঞান ধ্যান প্রভাব প্রতিপত্তি জগতময় যতিন্ময় শক্তি প্রাপ্তি হয় সেই শক্তি হলো ব্রহ্মার কাছে লুকায়িত যেমন আজ যদি পৃথিবীতে আগুন না আসত তাহলে আমরা যে গঠনময় শক্তিতে দাঁড়িয়ে আছি সেটাকে হতো কোনো মতেই সম্ভব হতো না তাই গঠনময় শক্তি পরম গুরু থেকে পাওয়া যায় সেটা ব্রহ্মা ব্রহ্মা এখানে আমরা মানবিক ভাষায় তার রূপরেখা তৈরি করি সেখানে আমরা ব্রহ্মার বীজ মন্ত্রে বলছি ওম চতুর্মুখায় বিহান্নাহাংসা আরুয় ধিমৈতন্য ব্রহ্মা প্রসদয় ব্রহ্মার চারটে মুখ বলা হচ্ছে চারটে শক্তি চারটে দ্বার চারটে ধারা কাম অর্থ মোক্ষ শান্তি তদ্রূপ ব্রহ্মার জ্যোতির্ময়ার দ্বারা জগতে যে প্রভাবিত জ্যোতি প্রকাশ হয় সেই জ্যোতি সব কিছুকে তার নির্ধারিত শক্তির মাঝখানে দাঁড় করিয়ে রেখেছে আজ যদি ব্রহ্মা তার কৃপা দান না করতো তাহলে কি জগতে বায়ু থাকতো তাপ না দিলে ব্রহ্মা যদি কৃপা দান না করতো তাহলে কি মেঘ আমাদেরকে জল দিত ব্রহ্মা যদি কৃপা না দান করত তাহলে কি কোনো জীবৎস থাকতো তাই ওখানে পরম ব্রহ্মা পরম গুরু বলা হয়েছে অন্যদিকে আসি চারটে ভাগে আমি একটু আগে বীজ মন্ত্রে ভাগ করলাম ওং চতুর্মুখায় বিহান্নাহাংসা রুয়াই ধীমৈতন্য ব্রহ্মা প্রসুদায় এই মাটির ক্ষেত্রে দুটি ধারা এক ধারাতে মাটি আমাদেরকে আগলে রেখেছে কোলে রেখেছে ধারণ করে রেখেছে ধরে রেখেছে আজ আমরা বাসস্থান রেখেছি যা কিছু করছি মাটির উপরে মাটি আমাদের বাসস্থান লালনময় গর্ভধারণ প্রেমময় মাতৃসত্ত্বা তদ্রূপ এর ঊর্ধ্বসত্ত্বা কোনটা যেটা আমরা প্রতিপালন হই সেই প্রতিপালনটাকে পিতৃসত্ত্বা বলা হয় সেখানে জগৎ পালক শ্রী বিষ্ণু একই মাটির দুটো ধারা একটা ধারণ ধারা একটা পালন ধারা যেটা ধারণ করে রেখেছে সেটা ধারণ ধারা এর ধারণের ঊর্ধ্বে যেটা আছে সেটা পালন ধারা তাই আমরা এই মাটিকে দুই ভাগে ভাগ করে দুটো ধারায় কথা বলছি এক ধারায় বলছি জগৎ পালক শ্রী বিষ্ণু আরেক ধারায় বলছি মা বসমাতা শূন্যকে মহাশূন্য মহা সরোবর এই শূন্য এই গুরু না থাকলে আমরা চলতে পারি না এই গুরু না থাকলে আমরা কথা বলতে পারি না এই গুরু না থাকলে জগতের কোনো শক্তির আদান প্রদান হয় না তাই এখানে যে পাঁচটা শক্তি দ্বারা মানব দেহ তৈরি হয়েছে সেই পাঁচটা শক্তির মূল আধার আমরা শৈব শক্তি দ্বারা শক্তি কেন বললাম যে সহন শক্তি দ্বারা আমরা বেঁচে আছি এই বায়ু সহন শক্তি কৃত কাজ শূন্যে চলা সহন শক্তি তাই তাকে শৈব শিব বলা হচ্ছে আবার তারক বোম তারক মানে রক্ষক শূন্য ছাড়া আমাদের রক্ষা করতে পারছে না আমাদের চলতে দিতে পারে না আমাদের সব কিছুর মূলাধারে যা কিছু পেয়েছি শূন্যের কারণে পেয়েছি শূন্য ছাড়া রক্ষা হয় না তাই এর একটা নামে বলা হচ্ছে তারক বোম তারক মানে রক্ষক বোম মানে শূন্য যে রক্ষা করার শূন্য শক্তি দিয়ে আমরা বেঁচে আছি তাই এর নাম তারক বোম তৃতীয়টি যে সূর্যের কারণে আমরা বেঁচে আছি তাই ওর নাম পরম ব্রহ্মা তাই গুরু ব্রহ্মা গুরু দেব মহেশ্বর দেব পরম ব্রহ্মা তসম শ্রীগুবে নম